গাছের হয়নি, তাই হ্যালো, যে অন্য গাছ, অন্য গাছ, হ্যালো, নতুন গাছের আকাশ হয়ে গেলে যেমন আসসালামু আলাইকুম, সবাই কেমন এরকম। আছেন? ওয়ালাইকুম সবাই আসসালাম, কেমন ভালো আছি আছেন? স্যার, ভালো আছি। ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম। আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হইলাম। আমার নাম মোহাম্মদ মাসুম, আমি সন্ধ্যাবেশের গণিত ক্লাস নেই। আজকে আপনাদেরও গণিত ক্লাস নিব। আজকে স্যার সবার আগে স্যার আপনারা সবার উপরে তারিখ, আজকে 4 তারিখে প্রশ্নটা বের করবেন, এবং 4 তারিখে প্রশ্ন বের করার আগে আপনাদের গত 21 তারিখের একটা অঙ্ক, গত 21 তারিখের একটা অঙ্ক মিস্টেক হয়ে গেছিল। অঙ্কটা যদিও আমি কোন একটা স্যারকে দিয়ে আমি বলাইছিলাম, তারপরও আজকে আমি আবার নিজেই অঙ্কটা আপনাদের একটু করাইয়া দিব, ঠিক আছে? তাহলে গত 21 তারিখের একটা অঙ্ক, এই অঙ্কটা আপনি একটু সবাই সবাই একটু দয়া করে লিখে নেবেন। গত 21 তারিখের একটা অঙ্ক আপনাদের আজকে আমি করাইয়া দিব, যে অঙ্কটা ছিল 18 দিন সমান কত মাস, মনে আছে আপনাদের? 18 দিন সমান কত মাস, এই অঙ্কটা গত 22 তারিখে আমি স্যারকে দিয়ে বলাইছিলাম, তারপরে যারা আজকে সেদিন যারা পাননি আজকে আবার অঙ্কটা করে নেবেন। গত 21 তারিখের একটা অঙ্ক, অর্থাৎ এই অঙ্কটা আপনারা সবাই একটু করে নেবেন। 18 দিন সমান কত মাস, ঠিক আছে? এই অঙ্কটা আজকে একটু আবার করে নেন আপনারা, সবাই খেয়াল করবেন, দেখেন লেখা আছে 18 দিন সমান কত মাস। আমরা জানি 1 মাসে 30 দিন আছে, তাহলে আপনারা লিখবেন 1 মাস সমান 30 দিন, 1 মাস সমান যদি 30 দিন হয় তাহলে 18 দিনে কত মাস, ওই কি নামে লিখবেন 30 দিন সমান 1 মাস, অতএব 1 দিন সমান 1/30 মাস, অতএব 18 দিন সমান 1 × 18 = 30, ঠিক আছে? সবাই লিখে নেন। এখন এমন একটা সংখ্যা আপনারা বের করবেন যেই সংখ্যা দ্বারা এই 18 কেও কাটা যাবে, 30 কেও কাটা যাবে। এই 18 কেও কাটতে পারবেন, 30 কেও কাটতে পারবেন। তাহলে 18 কে যদি আপনি 6 দ্বারা কাটেন 3, 6 দ্বারা কাটলে 5, অর্থাৎ উপরে 3 নিচে 5 মাস, এই উত্তরটা একটু লিখে নেন, ঠিক আছে সবাই? আমি গত 21/6/21 এই তারিখে যে একটা অঙ্ক আপনাদের মিস্টেক হয়ে গেছিল, সেই অঙ্কটা আপনারা আজকে এটা ঠিক করে নিবেন। 18 দিন হয়তো বা খ নাম্বার হবে, হয়তো খ নাম্বারে অঙ্কটা ছিল, খ নাম্বারটা দেন। দেওয়ার পরে দেখেন লেখা আছে 18 দিন সমান কত মাস, 18 দিন সমান কত মাস। এখন আমি কি লিখলাম দেখেন, 1 মাস সমান 30 দিন, 30 আপনি ঘুরে লিখবেন, 30 দিন সমান 1 মাস, অতএব 1 দিন সমান 1/30, মানে একদিনে কোনো মাস হয় না, হলেও কম হয়, এই কারণে আমরা কি করব এটা আবার ডিভাইডেড করে নিব, ঠিক আছে? এরপর দেখেন, অতএব 18 দিন সমান 1 × এই 18 নিচে হলো 30, 6 দ্বারা 18 কে কাটলে 3, 6 দ্বারা 30 কে কাটলে 5, 3/5 মাস, এই উত্তরটা লিখে নেন। সবাই লিখছেন? এখন আমি আজকে 4 তারিখের অঙ্কটা করাবো, সবাই খাতা বের করবেন, এবং খাতার উপরে সবাই আজকে 4/7/2021 তারিখটা দিয়ে নিবেন, ঠিক আছে? এটা মিশাই দিলাম, দিব সবাই একটু বোঝান, দিব? আচ্ছা ঠিক আছে, লিখছেন সবাই? আচ্ছা সবাই, আজকে 4/7/2021, নতুন করে জানতে, 4/7/2021 তারিখে আপনাদের অ্যাডমিশনের এই প্রশ্নটা বের করবেন গণিত। নাম্বার 1, সবাই উপরে তারিখ দিয়ে নেবেন 4/7/2021,
একুশ। দেখেন 4/7/2021 তারিখে নাম্বার এক, এক নাম্বারের ক। সবাই দেখেন লেখা আছে কোষে দেখাও। এই কোষে দেখার কথা হলো কি, আপনাকে করে দেখাইতে হবে অঙ্কটা, কি করতে হবে, করে দেখাইতে হবে। দেখেন লেখা আছে 2.5 ফুট সমান কত ইঞ্চি। আমি অঙ্কটা উঠায় নিলাম। এখন আমরা কি জানি বলেন, যে আমরা জানি 1 ফুটের মধ্যে আছে 12 ইঞ্চি। 1 ফুটে কয় ইঞ্চি বলেন তো, সবাই বলেন 1 ফুটে কয় ইঞ্চি। এই যে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি, 5 5 10 ইঞ্চি আর হলো 2 ইঞ্চি। তাহলে 1 ফুটে কয় ইঞ্চি হবে, 1 ফুটে হবে 12 ইঞ্চি। তাহলে 1 ফুটে যদি 12 ইঞ্চি হয়, হওয়ার আগে আমি দেখব এই যে এই 2.5 ফুটকে আমি কি করব, ভেঙে দেখাবো। তাহলে দেখেন 2.5 ফুট, এখন দেখেন 2 2×4 = 1, 5 × 2 = 2 ফুট। এই 2.5 ফুটকে আমি ভেঙে নিলাম কিভাবে, দেখো 2 2×4, এটা এটা গুণন করতে হবে, পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণন করতে হবে, পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণন করতে হবে এবং লবটা যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো পূর্ণ সংখ্যাকে ভাঙানোর পরে আমার কত হইলো, 5/2। এই ফুটকে এখন আমার কি বানাইতে হবে, ইঞ্চিতে পরিণত করতে হবে। আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট, 12 ইঞ্চিতে কত ফুট, 1 ফুট। তাহলে আমরা লিখব 1 ফুট সমান 12 ইঞ্চি। লেখেন 1 ফুট সমান 12 ইঞ্চি, অতএব 2.5 ফুট সমান 12 × 2.5, কাটলে 6 সমান সমান 30 ইঞ্চি। আবার দেখো 1 ফুটে যদি তোমার 12 ইঞ্চি হয়, সবাই খেয়াল করবেন 1 ফুট সমান 12 ইঞ্চি, অতএব 2.5 ফুটে অবশ্যই বেশি হবে। আর বেশি হলে আমরা কি করবো মাইশা, আমরা গুণ করে দেখব। জাফিন আমরা গুণন করে লিখবো 1 ফুট সমান 12 ইঞ্চি, 2.5 ফুট সমান 12 × 5/2, 2 দ্বারা 12 কে কাটলে 6 হয় 5 6 30 ইঞ্চি। তাহলে 2.5 ফুটে কত ইঞ্চি বের করলাম, 30 ইঞ্চি। এটা উত্তর লিখবেন। আড়াই ফুটে কত ইঞ্চি বের করলাম, 30 ইঞ্চি। আর একবার শুনেন, 2.5 ফুট সমান কত ইঞ্চি, তাহলে আমরা জানি 1 ফুটে সমান 12 ইঞ্চি। তার আগে আমরা দেখব 2.5 ফুটকে আমরা ভেঙে দেখব আগে, 2 2×4, এই হর দ্বারা পূর্ণ সংখ্যাকে আমরা গুণ করব, করার পরে লবকে যোগ করব, 5/2 ফুট। তাহলে আমরা কি লিখব, 1 ফুট সমান 12 ইঞ্চি, অতএব 2.5 ফুট সমান 12 × 5/2, কাটাকাটি করলে 6 6 5 6 30 ইঞ্চি। সবাই লিখছেন, আমি কি অঙ্কটা মিশাই দিব, মিশাই দিব, সবাই একটু ইঙ্গিত দান, বুঝান, মিশাবো। আচ্ছা ঠিক আছে, আবদুল্লাহ কি খবর, দুষ্টিন করতেছে কেন, এরপরে নাম্বার খ দেখো লেখা আছে অর্ধেক অর্থাৎ হাফ জোড়া সমান কতটি। আমরা জানি এক জোড়ার মধ্যে আছে 2টি, এক জোড়ার মধ্যে কয়টি, 2টি। তাহলে অর্ধেক জোড়ায় কি আর 2টি হবে, হাফ জোড়াতে 2টা হবে না, কম হবে। তাহলে আমরা আগে লিখে নিব যে এক জোড়া, আমরা জানি এক জোড়া সমান 2টি, এক জোড়া সমান 2টি। এক জোড়াতে যদি 2টি হয় তাহলে হাফ জোড়া বলতে অর্ধেক জোড়া বোঝায়,
অর্ধেক জোড়াতে অবশ্যই কম হবে, দুই দ্বারা কাটলে এক, এক একে একটি। উত্তর লিখো সবাই, উত্তর একটি। আমি আর একবার বলি অঙ্কটা শোনো সবাই। প্রথম প্রশ্ন, 2.5 ফুটে 30 ইঞ্চি বের করে দেওয়া হলো, এরপরে বলা হয়েছে দেখো 1/2 জোড়া অর্থাৎ হাফ, এটাকে বলা হয় হাফ জোড়া। তাহলে হাফ জোড়াতে কি বুঝো বলো? আমরা জানি 1 জোড়া সমান 2টি, 1 জোড়া কয়টি 2টি। 1 জোড়াই যদি 2টি হয় তাহলে হাফ মানে অর্ধেক জোড়াই কি আর 2টি হবে? হবে না। তাহলে অর্ধেক জোড়ায় হবে 2 গুণন হাফ, কাটাকাটি করলে 1, 1 একে 1টি। এই একটি উত্তর লিখো তোমরা, ঠিক আছে? লেখা শেষ সবার? সবাই লিখছো? লেখা শেষ, মিশাই দিব। আচ্ছা, এরপরে দেখো নাম্বার 2, লেখা আছে স্থানীয় মান নির্ণয় করো। 4, 2, 3, 8। আমরা স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আগে দেখো, তোমরা যখন এইভাবে টেনে নিবা, ছোট করে একটা দাগ দিবা, এটা ছোট, এরপরেরটা একটু ফাঁকা, তারপরেরটা একটু ফাঁকা, তারপরেরটা একটু ফাঁকা, তারপরেরটা আর একটু ফাঁকা। এই লাইনগুলো তোমরা অবশ্যই ঠিক করে নিবা, প্রতিটা লাইন ঠিক করতে হবে। তারপরে এই সংখ্যাগুলো তোমরা লিখে নাও। সবাই লিখছেন? এই সংখ্যাগুলো লিখে নিলাম। আমরা জানি আমাদের দেশীয় পদ্ধতিতে স্থানীয় মান হলো 8টি। কয়টি স্থানীয় মান? দেশীয় পদ্ধতিতে স্থানীয় মান 8টি। প্রথমটার নাম দেখেন, এটার নাম একক, এটার নাম দশক, তারপরে শতক, তারপরে হাজার, তারপর অযুত। দেখেন আমাদের এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, এই 5টা ঘর আছে, কিন্তু বাকিগুলো লক্ষ, নিযুত, কোটি, এই 3টাতে এখানে কোনো সংখ্যা নাই, বিধায় আমি লিখলাম না। এখন আপনারা খেয়াল করবেন, এই একক অর্থ 1, একক অর্থ 1, দশক অর্থ 10, শতক অর্থ 100, হাজার অর্থ 1000, আর অযুত হলো 10,000। ঠিক আছে, সবাই খেয়াল করবেন, আমি এইগুলো আপনাদের বোঝানোর জন্য সবকিছু লিখে দিলাম, ঠিক আছে? তাহলে একক অর্থ যদি 1 হয়, আমরা এখন এই 8কে কি লিখব? 8 হলো একক লিখব। 8 কি লিখবো? একক। 3 দশক 4, 3 দশক 2 শতক, 4,000, 8 অযুত। ঠিক আছে, এখন দেখেন এই যে আমি সংখ্যাগুলো উপর দিয়ে লিখে নিলাম, একক হলো 1, দশক অর্থ 10, শতক অর্থ 100, হাজার অর্থ 1000, অযুত অর্থ আপনার 10,000 লিখতে হবে, ঠিক আছে? এখন এখন ঘরে দেখেন, খেয়াল করেন, এখন আমি কি করব, এই 1 দ্বারা 8কে গুণন করব। 1 দ্বারা 8কে গুণন করলে 8 একে 8, এটা একটু দূরে লিখব, 8 একে 8। এরপর 10 দ্বারা 3কে গুণন করব, 3 দশে 30। এরপর দেখেন 100 দ্বারা 2কে গুণন করব, 200। এরপর দেখেন 1000 দ্বারা 4কে গুণন করব, 4,000। এরপর দেখেন 10,000 দ্বারা 8কে গুণন করব, 8 দশে 80,000। 1, 2, 3, 4, 1, 0। এখন দেখেন এই সংখ্যাগুলো গুণন করার পরে আবার এইগুলো সংখ্যা আসলো। এখন আমি কি করব, 80,000, 4,000, 230, 8, এই সংখ্যাগুলো যোগ করে দেখবো এটা আমার হয় কিনা। 8, 8, 3, 3, 2, 2, 4, 4, এই 8, এইগুলো যোগ করে আবার এই ফলটা হতে হবে, তাহলে আমার এই স্থানীয় মানটা, উত্তরটা সঠিক হবে। আমি আর একবার বলি, দেখেন একক, 8 হলো একক, একক অর্থ 1,
তিন হলো দশক, দশক অর্থ 10, দুই হলো শতক, শতক অর্থ 100, চার হলো হাজার, এটা হলো 1000 দিয়ে গুণ দিতে হবে, অযুতে ঘর হয় 10000, এটাকে 10000 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখন আমি এই জিনিসগুলো যদি আপনাদের ধরা হয় যে এখানে কেমন করে 80000 হলো, তাহলে অবশ্যই আপনারা বলবেন যে এই অযুতে হলো 10000 ঘর, এই 10000 দিয়ে আমরা 8কে গুণন করব। অথচ পরীক্ষার ভিতর কিন্তু এগুলো লেখা যাবে না, এখানে আমি শেখানোর জন্য আপনাদের এইভাবে লিখে দিলাম বোঝার জন্য, যে আপনারা সহজে বুঝতে পারবেন। সবাই লিখছেন তো? এখন দেখেন এই 1 দ্বারা 8কে গুণন করলে 8 হয়, দূরে লিখবেন, 10 দ্বারা 3কে গুণন করলে 30 হয়, 2 দ্বারা 100কে গুণন করলে 200, 4 দ্বারা 1000কে গুণন করলে 4000, 8 দ্বারা 10000কে গুণন করলো 80000। এই হলো আপনার অঙ্ক, ঠিক আছে? মিশাই দিলাম, মিশাবো নাকি আবার বলতে হবে? মিশাই দিব, পরিণীতা মিশাই দিলাম, এরপর দেখো নাম্বার 3, সবাই খেয়াল করবা, 3 নাম্বার দশমিক যোগ করতে বলছি আমি, সবাই খেয়াল করো, এটা দশমিকের যোগ, এই যোগকে বলা হবে দশমিকের যোগ। দশমিকের যোগের নিয়মটা খেয়াল করবা, শুরুতে যে সংখ্যা থাকবে এটা আগে লিখে নিবা, তারপরে দশমিক সোজা দশমিকটা দিয়ে দিবা। আমি আবার বলি, কোন সংখ্যার সাথে যদি দশমিক না থাকে, কি বলছি আমি, কোন সংখ্যার সাথে যদি দশমিক না থাকে, কলম নিচে নামাও, মুখ থেকে কলম নামাও, ফামের কলম নিচে, দুষ্টুমি করো না, মনোযোগ দাও। যদি কোনো সংখ্যার সাথে দশমিক না থাকে, তাহলে সেই সংখ্যাটা দশমিকের আগে লিখতে হবে। এই জন্য আমি দশমিকটা দিয়ে দিলাম আগে, 12 লিখে নিলাম, পরবর্তীতে সাহায্যকারী অঙ্ক শূন্য দিয়ে পূরণ করে দিব। এরপর আবার দশমিক সোজা দশমিক দিব, বামে শূন্য, পরে আছে শূন্য, তারপর 9। এখন আমি এইগুলো যোগ করে দিব, শূন্য দ্বারা পূরণ করেও দিতে পারে, ইচ্ছা তোমার, শূন্য বামে দিলেও হয় না দিলেও হবে। এখন 9 আর 4 13, সাধারণ যে যোগ করি আমরা সেইভাবে যোগটা করে নিব, 9 আর 4 13 হাতে থাকবে, 1 1 3টা 0-র সাথে যোগ করলে একই, দশমিক সোজা দশমিকটা দিয়ে দিবা, 2 2 1 1, এটাই উত্তর লিখবা। উত্তর যোগফল 12.13। আমি আবার বলি, দশমিকের যোগ দশমিকের বিয়োগের বেলায় শুরুতেই মনে করতে হবে যে সংখ্যার সাথে দশমিক নাই, অথবা কোন সংখ্যা মনে করতে হবে দশমিক আমাদের এখানে নাই, আমরা সাধারণ যে যোগটা করি সেই যোগটা সেইভাবেই করব, এবং খেয়াল করব কোন সংখ্যার সাথে যদি দশমিক না থাকে, কি বলছি আমি, মানা কোন সংখ্যার সাথে যদি দশমিক না থাকে, তাহলে আমরা সেই সংখ্যাটা প্রথমে লিখব, পরে দশমিক দিয়ে দুটা শূন্য দ্বারা মিল করব। এটা যোগ এবং ভাইসা যোগ এবং বিয়োগের বেলায় এই একই নিয়ম, দশমিকটা আগে দিতে হবে, দেওয়ার পরে বামে এই সংখ্যাটা লিখতে হবে, যে সংখ্যার সাথে দশমিক থাকবে না সেই সংখ্যাটা তোমরা প্রথমে লিখবে, পরবর্তীতে আবার কি করবা, দশমিক দিয়ে দুটা শূন্য দ্বারা মিল করে দিবা। মিশাই দিলাম, মিশাবো, আচ্ছা, এরপরে খ নাম্বার দাও, খ নাম্বার দেখো, 8 বিয়োগ 0.04। আমি কি বলেছিলাম, দশমিকের যোগ এবং দশমিকের বিয়োগের বেলায় মনে করতে হবে দশমিক নাই, আমরা সাধারণ যে যোগ এবং বিয়োগ করি এই যোগ বিয়োগের মতোই ওই গুণনটা আমরা দশমিক প্রথমে ধরি না, কিন্তু এই ক্ষেত্রেও তোমরা মনে করবে দশমিক নাই, এবং সাধারণ যে যোগ বিয়োগ করি সেটা করার পর আমরা দশমিকের জায়গায় শুধু দশমিকটা বসায় দিব। কিছুক্ষণ আগে আমি যোগের বেলায় বলেছিলাম যদি কোনো সংখ্যার সাথে দশমিক না থাকে, কি বলছি আমি, কোন সংখ্যার সাথে দশমিক না থাকলে সেই সংখ্যাটা লিখে তারপরে দশমিক দিতে হবে,
দেখেন, আটের সাথে কোনো দশমিক নয়, তারপরে দশমিক দিয়ে আমি দুটো শূন্য দ্বারা মিল করে দিলাম। এরপরে আমরা কি করব, দশমিক সোজা দশমিক দিব, বামে শূন্য, তারপর শূন্য, তারপর চার আছে। এখন আমি কি করব, বিয়োগটা করে দেখাবো। আমরা জানি বিয়োগের বেলায় শূন্য যদি উপরে থাকে তাহলে শূন্যকে আমরা দশ ধরবো, দশ থেকে ছয় বাদ দিলে, দশ থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে ছয় থাকবে, হাতে থাকবে এক। ওই এক নিয়ে আমরা কি করব, সব সময় বাম পাশের নিচের সংখ্যার সাথে যুক্ত করতে হবে। সব সময় কি করবো আবদুল্লাহ, দুষ্টুমি করতেছে কেন আবদুল্লাহ, এইদিক খেয়াল করো সবাই মাহমুদুল্লাহ দিক। তাহলে হাতের একটা নিয়ে আমরা কি করব, এই শূন্যর সাথে যোগ করে দিব। তাহলে এখানে হলো এক, উপরে হলো শূন্য, আমরা শূন্যকে আবার দশ ধরবো, শূন্যকে কি ধরবো আবার দশ ধরবো, দশ থেকে এক বাদ দিলে নয় থাকবে। এখন হয়তো তোমরা মনে করবে স্যার এখানে দশমিক আছে, তাহলে আমরা এবার কি করব, দশমিকের জায়গায় শুধু দশমিকটা বসায় দিবে কোনো কাজই নাই, কিন্তু না দিলে ভুল হবে, দশমিক দিতে হবে, না দিলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। হাতের একটা এপাশে পার করো, আট থেকে একবার দিলে সাত, এটা উত্তর লিখবা, লেখো বিয়োগফল। সাত দশমিক ৯৬, সবাই লিখছো? আমি আবার বলি, যোগ এবং বিয়োগের বেলায় যদি কোনো সংখ্যার সাথে দশমিক না থাকে, দশমিক না থাকে, তাহলে আমি কি করব, সেই সংখ্যাটা আগে লিখব, পরে দশমিক দিয়ে আমরা দুটা শূন্য দ্বারা পূরণ করে নিব, সব করায় দিব। মাহমুদুল্লাহ আইদি খেয়াল করো, মিশায় দিলাম, দিব বলো, দিব কি দেব? আচ্ছা ঠিক আছে। এরপরে নাম্বার গ, ক নাম্বার দাও, দেখো লেখা আছে এক যোগ তিন ডিভাইডেড পাঁচ। দেখো এই অঙ্কটার নাম হলো, এর আগে তোমরা করলে দশমিকের যোগ, দশমিকের বিয়োগ, এবার আসছে ভগ্নাংশের যোগ। এটার নাম কি? ভগ্নাংশের যোগ। আমরা এর আগেও এই ভগ্নাংশের যোগটা করেছিলাম। আমরা জানি এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগের বেলায় হরগুলো লসাগু করতে হয়। কিসের লসাগু করব? হরের লসাগু করতে হবে। এবার দেখো হরের লসাগু যদি আমি করতে যাই তাহলে এই একের নিচে আমার মনে মনে এক ধরতে হবে। কি ধরতে হবে? এই একের নিচে একটা হলো ল, একের নিচে আমার মনে মনে এক ধরে নিতে হবে। আর যদি তোমরা বলো না স্যার আমি যেহেতু এখানে এক নাই শুধুমাত্র পাঁচ আছে, তাহলে পাঁচের লসাগু যেটাই করবা ওই পাঁচই হবে, ঠিক আছে? অতএব আমার না করলেও চলবে, তাহলে আমি লসাগু পাঁচ লিখে নিব। আমি মাঝখানে যোগ চিহ্ন সোজা যোগ চিহ্ন দিয়ে দিলাম। এখন আমার প্রথম কাজ হলো হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। হর দ্বারা লসাগুকে কি কি করব, আমি ভাগ করব। পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে এক হয়, ওই এক দ্বারা আমি লবকে গুণ করব। কি বললাম আমি, প্রথমে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, যে ফল বের হবে ওটা দ্বারা লবকে তোমার গুণ করতে হবে, তিন এক কি তিন। এই ক্ষেত্রে দেখো হয়তো বলবে স্যার এখানে তো নিচে কোনো কিছু নাই, নিচে কিন্তু আমি বলেছি প্রথমে মনে মনে এক ধরে নিতে হয়। যদি তুমি এক না ধরো তবু তোমার সমস্যা হবে না, কেননা দেখো আমি এটা দ্বারা নিচে এক আছে প্রথমে ভাগ করতাম, তাহলে এক দ্বারা পাঁচকে ভাগ করলে পাঁচ ফলই হবে। কি ফল হবে? পাঁচই হবে, যার কারণে আমি সরাসরি কি করব, পাঁচ দ্বারা এককে ভাগের পরে আমরা গুণ করি, প্রথমে ভাগ পরে গুণন। হর দ্বারা প্রথমে ভাগ করতে হবে, তারপরে কি করতে হবে, ফল দ্বারা গুণ করতে হবে লবকে। তাহলে সরাসরি গুণন করো পাঁচে কে পাঁচ। আমি আবার বলি শোনো, প্রথমে লসাগু করতে হবে হর গুলোর, হর যেহেতু এখানে একটা আছে আমি একটাও যদি করি ওটাই ফল হবে, পাঁচই হবে, যার কারণে আমি পাঁচ লিখে নিলাম। তারপরে কি বলেছি, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে ফল হবে এক, ওই এক কিন্তু এখানে লেখা যাবে না, ওই এক দ্বারা লবকে গুণন করলে তিন এককে তিন, মাঝখানে যোগ সোজা যোগ চিহ্ন দিয়ে দিব। এরপরে আসো এই পাশে নিচের সংখ্যা নাই বিধায় নি, সরাসরি ভাগ আর দরকার নেই, এবার ভাগ ছাড়া সরাসরি তোমরা গুণন করে দিবে, পাঁচে কে পাঁচ।
আর যদি কেউ বলো স্যার আমি মনে মনে এখানে এক ধরে নিব, এক দ্বারা পাঁচকে ভাগ করলে পাঁচই হবে, ওই পাঁচ দ্বারা লবকে গুণন করলে পাঁচকে পাঁচই হবে, ঠিক আছে? এরপরে আসো, নিচের হর নিচে লিখবো পাঁচ, পাঁচ আর তিন যোগ করলে আট হয়। এখন দেখবো ভগ্নাংশে যদি তোমার হর ছোট হয় লব বড় হয়, হর ছোট হয় এবং লব বড় হয়, যদি কাটতে না পারো তাহলে সরাসরি ভাগ করে দিবা, ভাগ করে দাও, পাঁচে কে পাঁচ, বিয়োগ করলে তিন থাকে, পাঁচ পূর্ণ পাঁচ ভাগে তিন, এটাই উত্তর লিখবা সবাই, ঠিক আছে? আবার দেখো পাঁচ আর তিন যোগ করলে আট হয়, নিচে পাঁচ, কাটাকাটি করা যায় না, বিধায় আমি কি করব ভাগ করব, পাঁচে কে, দেখো এই ভাগটা খেয়াল করো সবাই, পাঁচে কে, পাঁচে কে পাঁচ, পাঁচ এক কে পাঁচ, বিয়োগ করলে থাকে তিন, পাঁচ পূর্ণ, তাহলে পাঁচ পূর্ণ খেয়াল করো সবাই, আবার একটু লিখে নাও, এক পূর্ণ তিন পাঁচ ভাগে তিন, তাহলে এক পূর্ণ পাঁচ ভাগে তিন, ঠিক আছে? আবার একটু খেয়াল করো, পাঁচ দ্বারা আটকে ভাগ করলে পাঁচে কে পাঁচ, বিয়োগ করলে তিন, তারপরে দেখো এই ভাগ ফলটা আগে লিখবা, এই ভাগ ফলটা আগে লিখে ভাগ শেষ উপরে দিবা, ভাজকটা নিচে দিবা, তাহলে এক পূর্ণ পাঁচ ভাগে তিন, সবাই লিখে নিছো, এক পূর্ণ পাঁচ ভাগে তিন, মিশাই দিব, আচ্ছা ঠিক আছে। এরপর দেখো নাম্বার ঘ, এবার দেখো, এ 10 মিনিট নষ্ট করাইছো, এবার দেখো শুনো, তাহলে এবার দেখো 2 8 2-এর লসাগু করো, এখন দেখো এই পাশে 2 × 1 × 1, এই দুইতে এই দুটা না লিখলেও চলে, তার লসাগু হবে 2, প্রথমে ভাগ করো, 2 দ্বারা 2কে ভাগ করলে 1 1 কে 1, 1 ভাগ করলে 1 1 কে 1, তাহলে 0 × 2, উত্তর হবে 0, এটা লিখে নাও উত্তর 0, কেননা ভাজ্য যদি 0 হয় ভাগফল 0 হবে, ঠিক আছে? লেখায় নাও, এই দেখো প্রথমে তোমরা হর দুটার লসাগু করবা, 2 আর 2-এর লসাগু 2, ঠিক আছে? এই 2 এখানে লিখবা, প্রথমে ভাগ করবা, 2 দ্বারা 2কে ভাগ করো, কয় হয় 1, তারপরে দেখো একটু এটা এটা তোমরা 4 নম্বরেরটা লিখে নিও, এটা মিশিয়ে দাও, এটা তোমরা দেখো 3-এর ঘ নম্বরটা যোগ অঙ্ক আছে, 3 যোগ 1/2 যোগ 3/5, 5 আর 2 লসাগু 10 হয়, 3 10-এ 30, এরপর 5 একে 5, 3 2×6, 30 5 35 6 41, দেখো 41-কে ভাগ করে দেখাও, 4 10-এ 40, 1 4 পূর্ণ 1-এর নিচে 10, এটা উত্তর লিখে দাও, 4 নম্বরেরটা পরে আবার করে দিচ্ছি আমি, তোমরা এটা করে নাও, 3 যোগ 2/1 যোগ 5/3, লসাগু 5 আর 2-এর লসাগু করা যায় না, বিধায় দুটা গুণন করবা, গুণন করলে 10 হবে, এখন প্রথমে আমরা 5 দ্বারা 10কে ভাগ করলে 2 2 3 2×6, আবার 2 দ্বারা 10কে ভাগ করো 5 5-এ কে 5, এখানে সরাসরি গুণন করবে 3 10-এ 30, 3টা যোগ করলে তোমার 41 হয়, 30 35 8 6 41-এর নিচে 10, ভাগ করলে 4 পূর্ণ 1-এর নিচে 10 হবে, উত্তর লিখে নাও, সবাই লিখছো, মিশাই দিলাম।
চার নাম্বার দেখো, এবার আসো বিয়োগ, 423.08 বিয়োগ 2.03। আগে বড় সংখ্যাটা লিখে নাও, দশমিক সোজা দশমিক দিয়ে দাও, 203 বিয়োগ করো 501 2 4। ঠিক আছে, সবাই খেয়াল করো, উত্তর লিখে দাও। দেখো আমি আবার বলছি, দশমিক সোজা দশমিক দিয়ে দিবা, তারপরে বামেরটা বামে লিখবা, পরের দুটো পরে লিখে বিয়োগ করে দিবা। চারের ক নাম্বার মিশায় দিলাম, দিব এরপরে চারের খ, আট বিয়োগ 0.04। তাহলে আমি তোমাদের তখন বলছিলাম যে কোন সংখ্যার সাথে যদি দশমিক না থাকে তাহলে আমরা সেই সংখ্যার পরে দশমিক দিব, দিয়ে আর দুটো শূন্যতে মিল করে দিব, 0.04 বিয়োগ করে দাও 6 9। এটা তাহলে দেখো, এটা উত্তর লিখে নাও, 7.96। তোমরা হ্যালো সবাই একটু মনোযোগ দিও, তোমরা তিনের খ নাম্বারটা, তিনের খ নাম্বার, এটা চারের খ নাম্বার, তিনের খ নাম্বারটা আরেকবার একটু ঠিক করে নাও। তিনের খ 2.24 যোগ 0.02 যোগ 1.3। তাহলে প্রথমে এটা আগে লিখে নাও, দশমিক সোজা দশমিক দিবা, তারপরে 0.02.130 এটা দিয়া যোগ করে দেবা, 6.503। এই উত্তরটা একটু লিখে নাও সবাই, তিন নম্বরে, এটা একটু মিস্টেক বাদ পড়ে গেছিল, এটা লিখে নাও, তিনের খ নাম্বারটা লিখে নাও, অর্থাৎ 2.24 যোগ 0.02 যোগ 1.3 এর পরে একটা শূন্যতে মিল করে নিবা। তাহলে যোগ করে দেখো, 4 আর 2 6, 3 আর 2 5, 2 আর 1 3। এর উত্তরটা লিখে নাও সবাই, তিন নম্বরে খ, সবাই লিখছো তিনের খ। এবার আবার তোমরা যে চার নম্বরে খ শেষ করছো, এবার চার নম্বরের গতে আসো, 5 বিয়োগ 1 এর নিচে 8। যখন তোমাদের ভগ্নাংশের একটা হর থাকবে তোমরা সরাসরি এটাই লিখবা, 5 8 40 1, 39 এর নিচে 8, ভাগ করলে 39। দেখো 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, বেশি হয়ে যায় 4 বার 10, 4 8 32 সমান সমান 4 সমস্ত 8 ভাগে 7। এটাই উত্তর লিখে দাও। চারের ঘ নাম্বার, চারের ঘটা তোমাদের করে দেওয়া হয়েছে, তাই না? চারের ঘ, চারের ঘ করা আছে না তোমাদের সবার? আমি আবার একটু করাই দিচ্ছি, দেখো চারের ঘ নাম্বারটা আর একবার করে নাও, তোমরা শুধু মিল করে নিবা, ঠিক আছে কিনা এটা মিল করবা। দেখো তো সবার সাথে মিল আছে না, আগে যেটা করাইছিলাম ওটার সাথে মিল আছে কিনা দেখো, 2 2 লসাগু 2 হয়, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা 1 কে গুণন করলে 1 একে 1, আবার 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 একে 1, 1 থেকে 1 বাদ দিলে 0 থাকে,
से দুই নিচে লিখবা শূন্য দ্বারা, অর্থাৎ ভাজ্য যদি শূন্য হয় ভাগফল শূন্য হবে। পাঁচ নম্বরে চলে আসো, পাঁচ নাম্বার পাঁচ দেখো লেখা আছে তল কত প্রকার কি কি, উত্তর লিখবা তল দুই প্রকার, যথা ওয়ান নাম্বার সমতল বক্রতল। সবাই খেয়াল করো তল কত প্রকার ও কি কি, তল দুই প্রকার যথা সমতল ও বক্রতল, দুই নম্বরে বক্রতল, তল দুই প্রকার সমতল বক্রতল। এরপর ছয় নম্বরে আসো, দেখো লেখা আছে রহিমের বয়স করিমের বয়সের চার গুণ, তিন বছর পূর্বে করিমের বয়স বারো বছর ছিল, তাহলে লেখো বর্তমানে করিমের বয়স দেখো বর্তমানে করিমের বয়স বারো যোগ তিন, পনেরো বছর, তাহলে বলা আছে রহিমের বয়স করিমের বয়সের চার গুণ, যেহেতু রহিমের বয়স করিমের বয়সের চার গুণ, অতএব রহিমের বয়স পনেরো গুণন চার, ষাট বছর। দেখো আমি আবার বলি, দেখো লেখা আছে এটা উত্তর লিখব আমি আবার বলি দেখো লেখা আছে রহিমের প্রশ্ন সময় ধরো ছয়ের ক নাম্বার, রহিমের বয়স করিমের বয়সের চার গুণ, তিন বছর পূর্বে করিমের বয়স বারো বছর ছিল, আজ থেকে তিন বছর আগে যদি করিমের বয়স বারো বছর ছিল হয় তাহলে বর্তমানে তার বয়স তিন বছর বেশি হবে, বর্তমানে করিমের বয়স বারো যোগ তিন পনেরো বছর, যেহেতু রহিমের বয়স করিমের বয়সের চার গুণ, অতএব রহিমের বয়স পনেরো গুণন চার, চার পনেরো ষাট বছর। লিখছো এটা? আমি উপরে একটুকু মিশিয়ে দিলাম। এরপর খ নাম্বার শেষ অঙ্ক এটা, দেখো লেখা আছে শ্রুতির বয়স পাঁচ বছর, পরে তেরো বছর হবে, বর্তমানে তার বয়স কত মাস, আজ থেকে যদি পাঁচ বছর পরে তেরো বছর হয় তাহলে বর্তমানে তার বয়স অবশ্যই কম আছে, তাহলে দেখো বর্তমানে শ্রুতির বয়স তেরো বিয়োগ পাঁচ আট বছর, দেখো বর্তমানে শ্রুতির বয়স তেরো বিয়োগ পাঁচ সমান আট বছর, তাহলে এখানে বলছি এখন যদি শ্রুতির বয়স আট বছর হয় তাহলে তার বয়স কত মাস, আমরা জানি এক বছর সমান বারো মাস, তাহলে খ নম্বর ক নম্বরটা মিশাই দিলাম, এক বছরে বারো মাস অতএব আট বছর সমান বারো গুণন আট সমান ছিয়ানব্বই মাস, এটাই উত্তর লিখে দাও। আমি আর একবার বলে শেষ করব, দেখো লেখা আছে শ্রুতির বয়স, সবাই প্রশ্ন হাতে নাও, প্রশ্নটা সবাই হাতে নাও, শ্রুতির বয়স পাঁচ বছর পরে তেরো বছর হবে, আজ থেকে পাঁচ বছর পরে শ্রুতির বয়স যদি তেরো বছর হয় তাহলে বর্তমানে তার বয়স কত দেওয়া আছে, বর্তমানে শ্রুতির বয়স তেরো বিয়োগ পাঁচ, তেরো বিয়োগ পাঁচ সমান আট বছর, তাহলে এক বছর সমান বারো মাস, অতএব আট বছর সমান
আট বরং 96 মার্ক, এইটাই হলো শ্রুতির বয়স। এটা এটা উত্তর লেখো, সবার লেখা হয়েছে, সবার লেখা শেষ, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই, সবাই ভালো থেকো সুস্থ থাকো এই দোয়াই করি। সবাই বাবা মায়ের কথা শুনবে, আমাদের জন্য দোয়া করবে। সবাই ঈদের কি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাইলাম, আবার সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, আজকে পরে বিদায়। একটু কারেক্ট করবো ভাই, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আজকে তোমাদের ইংরেজি পড়াবো। আজকে আমরা 4 তারিখের পড়া পড়বো, 4ই জুলাই। সবাই খাতা কলম নিয়ে রেডি আছেন তো? আমরা শুরু করি দেরি না করে। প্রথমে আছে কি অ্যান্সার দ্য কোশ্চেন, এখানে আমরা দেখতে পাচ্ছি কানিজের গল্প থেকে পড়াগুলো দেওয়া আছে। প্রথমে আছে হোয়াট ডাজ কানিজ হ্যাভ ফর ব্রেকফাস্ট। আগে আমরা প্রশ্নের বাংলাগুলো আমরা আগে শিখি আগে। এখানে প্রথমে আছে হচ্ছে কি কানিজ সকালের নাস্তায় কি গ্রহণ করে। আমরা যে কানিজের গল্পটা পড়ছি, গল্পের ভিতরে লেখা আছে কানিজ সকালের নাস্তায় ডিম এবং আম খায়, এটা হলো স্পষ্ট ভাবে বলা আছে, সেখান থেকে প্রশ্নটা দেওয়া আছে হোয়াট ডাজ কানিজ হ্যাভ ফর ব্রেকফাস্ট। এখন হচ্ছে এখানে একটা প্রশ্ন হচ্ছে ডাজ দিয়ে করা, তাহলে যে প্রশ্নটা ডাজ দিয়ে করা থাকে সেই প্রশ্নের উত্তর আমরা কি করব, ডাজের পরে থেকে শুরু করব। কার পরে থেকে শুরু করব? ডাজের পরে থেকে শুরু করব। তাহলে এখানে কানিজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রশ্নে আছে হ্যাভ, অ্যান্সারে আমরা কি লিখবো? অ্যান্সারে হবে হ্যাজ, কারণ কানিজ হচ্ছে থার্ড পার্সন কি সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার হইলে এর সাথে কি হবে, হ্যাজ হবে, প্রশ্নে হ্যাভ আছে কিন্তু অ্যান্সারে হ্যাজ হবে, কানিজ হ্যাজ। এখন কি খাই সেই খাওয়ার অংশটা আমরা এখানে দিব, ইটস অ্যান এগস এন্ড ম্যাঙ্গোস। এই যে প্রশ্নের ভিতরে লাস্টের পর ব্রেকফাস্ট শেষে দেওয়া আছে, ওটা আমরা শেষের অংশ, তাহলে শেষের অংশ আমরা শেষেই রাখবো, এটা কখনোই প্রথমে বা সামনে বা কোনো পরিবর্তন হবে না, তাহলে ফর ব্রেকফাস্ট শেষে আছে সেটাই থাকবে। তাহলে কি দাঁড়ালো, কানিজ হ্যাজ এগস এন্ড ম্যাঙ্গোস ফর ব্রেকফাস্ট, এর বাংলা কি? এটা বা ট্রান্সলেশনও অনেক সময় থাকে, কানিজ সকালের নাস্তায় ডিম এবং আম গ্রহণ করে অথবা খায়। তাহলে গ্রহণ করে লিখলেও হবে, খাই লিখলেও হবে, দুটাই লেখা যায়। হু আর মিস মরিয়ম স্টুডেন্টস, তাহলে এখানে মিস মরিয়ম স্টুডেন্টস, মিস মরিয়মের ছাত্র ছাত্রী কে কে তাই বলা হচ্ছে। হু আর, তার মানে এখানে একজন নয়, অবশ্যই একজনের বেশি। তাহলে ওই গল্পে আমরা বললাম কি কানিজের টিচার হলো মিস মরিয়ম, আবার কানিজের বন্ধু হচ্ছে সুজন এন্ড জয়া, তাহলে কি দাঁড়াচ্ছে, টোটালি কি দাঁড়াচ্ছে, তার মানে ওরা সবাই মিস মরিয়মের স্টুডেন্ট। যেহেতু কানিজের বন্ধু, তাহলে কি মিস মরিয়মের কি হচ্ছে, অবশ্যই শিক্ষার্থী হচ্ছে, স্টুডেন্ট হচ্ছে। তাহলে মিস মরিয়মের ছাত্র ছাত্রী কে কি, তাহলে আমরা কয়জনের নাম লিখব? তাহলে পাঠ্য বই আমরা পাচ্ছি কি, প্রথমে মিস মরিয়মের ছাত্র ছাত্রী কে, কানিজ, এরপরে কানিজের আবার বন্ধু কে কে, পড়া দুইজন, তাহলে টোটালি কতজন হচ্ছে। তাহলে এখানে আমরা সাহায্যকারী ভার্ব আছে আর, আর এর পরে থেকে শুরু করব, তাহলে মিস মরিয়ম স্টুডেন্ট, তাহলে এইটুকু আগে সবাই লেখেন মিস মরিয়ম, এটা আমরা প্রশ্ন দেখে দেখেই লিখতে পারি, প্রশ্ন যা আছে তাই, মিস মরিয়ম স্টুডেন্ট, আর বাংলা হচ্ছে মিস মরিয়মের ছাত্র ছাত্রীরা। এখন এটা তো অবশ্যই একজন নয়, কারণ এটা প্রশ্ন করা আছে প্লুরাল দিয়ে, এটা সাবজেক্টও হচ্ছে প্লুরাল স্টুডেন্ট, সেই জন্য এখানে আমরা ইজ না দিয়ে কি দিব, আর দিব, মিস মরিয়ম স্টুডেন্টস আর।
এরপরে আমরা কি দিতে পারি? এখন আমরা কয়েকজনের নাম দিব, আর নামের প্রথম অক্ষর সবসময় কি হবে? বড় হাতের হবে। কানিস, সুজন, আমরা পাঠ্য বই অনুসারে এই তথ্য আমরা পাই। আচ্ছা, এরপরে আছে হু আর হার ফ্রেন্ডস। এখানে হার বলতে কানিসকে বোঝাচ্ছে, তার বন্ধু কে কে, তার বাংলাটা হচ্ছে তার বন্ধু কে নয়, কে কে বলবো আমরা? অবশ্যই হু এর পরে আর আছে, সেই জন্য এখানে আমরা কে কে বলবো, একজন যদি বলি তাহলে হবে না, ঠিক আছে? তাহলে সেই জন্য এখানেও আমরা প্লুরালে পাবো। তাহলে কানিজের বন্ধু কে কে? তাহলে হার দিয়ে প্রশ্ন করা, আমরা হার দিয়ে লিখবো, যেহেতু সাহায্যকারী ভার্ব আর এর পরে হার ফ্রেন্ডস লেখা আছে, তাহলে আমরাও তাই দিব, আর ফ্রেন্ডস। সাহায্যকারী ভার্বটা এই সাবজেক্টের পরে, হার ফ্রেন্ডস আর। এখন কে কে সেই দুজনের নাম দেব, আমরা তো সবাই জানি, অনেকে জানি, সুজন অ্যান্ড জয়া, মানে হার ফ্রেন্ডস আর সুজন অ্যান্ড জয়া, এটাই হচ্ছে উত্তর। এই এইখানে আমরা কয়টা জিনিস, এটা আমরা কানিজের গল্প থেকে এই তথ্যগুলো আমরা পাই। আচ্ছা, এখন সবাই দুই নম্বরে যাই, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। এখানে অনেকগুলো একটু শিখতে হবে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে দেওয়া আছে তার কোনো টাকা নাই, তাহারও কোনো কিছু আছে বুঝাতে হ্যাভ হ্যাজ ব্যবহার হয়। তাহলে এখন এখানে আমি যদি বলি তার টাকা আছে, এই তার টাকা আছে আর তার টাকা নাই, আমরা না বোধক পরে বানাই, আগে আমরা হা বোধক বানাই। যেমন ধরো তার, এখানে সাবজেক্ট হলো হি, তাহলে হির সাথে হ্যাজ হবে, অবশ্যই হ্যাভ তো আর হবে না, তোমরা লেখো না, লেখা পরে, আমি আগে বুঝাই তারপরে লিখবা, আগে লিখবে না। হি হ্যাজ মানি, এর বাংলা হচ্ছে তার টাকা আছে। এখন এখানে আমরা অনেক কিছুই লিখি, তার অনেক টাকা আছে, তার অনেক টাকা নাই, তার কিছু টাকা আছে, এগুলো বিভিন্ন ধরনের আমরা অ্যাডজেক্টিভ দিই। তাহলে হি হ্যাজ সাম মানি, হি হ্যাজ মাস মানি, এরকম দেওয়া যায়, মেনি কিন্তু দেওয়া যায় না। মেনি কখন হয়? যে সকল আমরা বস্তু গণনা করতে পারি তাদের ক্ষেত্রে কি হয়, মেনি হয়। যেমন হি হ্যাজ মেনি টয়েস, তার অনেক খেলনা আছে, কিন্তু এখানে টাকাটা হচ্ছে ব্যতিক্রম, এই টাকার পূর্বে মেনি না হয়ে মাস হয়, তাহলে এখানে এটার অর্থ এটা হচ্ছে হা বোধক। আর হা বোধক বাক্যকে প্রশ্ন না বোধক বানানো খুবই সহজ, আমরা আগে একটা হা বোধক বাক্য এভাবে লিখবো। যেমন আমরা গণিতে অনেক সময় রাফ করি, রাফ করি না, তাহলে এখানেও এভাবে আমরা হা বোধক বাক্যটাকে রাফ করতে পারি। তাহলে এটা আমরা রাফ করলাম, যেমন এই যে এখানে নেই কথা লেখা আছে, আমি নেইটা বাদ দিলাম, তার টাকা নেই, তাহলে তার টাকা আছে যদি করি তাহলে এটা হয় হি হ্যাজ মানি। এখন নেই বা নাই এই ধরনের বুঝাইলে নো বা নট হয়, তাহলে একটা নট বসালেই হচ্ছে, তাহলে হি হ্যাজ নট মানি হলো না, হলো না, কিছু এখানে বিষয় আছে। যেহেতু এখানে বাংলা লেখা আছে কোনো টাকা নেই, তাহলে কোনো যখন অর্থ বুঝাবে, যেমন ধরো আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, আর যখন বলবো আমার কোনো কলম নাই, তাহলে আই হ্যাভ নো পেন, তখন কোনো এই কোনো পেন নাই, কোনো কলমই নাই, এরকম বোঝাতে নো পেন হয়। তাহলে এটা আরেকভাবে বলা যায়, আই হ্যাভ নট এ পেন, আমার কোনো কলম নাই। তো যখন আমরা নট বসাবো তখন এ পেন হবে, আই হ্যাভ নট এ পেন, আর যখন আমরা নট দেবো না তখন আই হ্যাভ নো মেন নো পেন, আমার কোনো কলম নাই। তাহলে নো দিলে পেন, আর নট দিলে কি হবে, নট এ পেন, এটা একটু খেয়াল করতে হবে। তাহলে এখানে আমরা এভাবে দিব, তাহলে হি হ্যাজ নো ম্যানি, তাহলে এখানে যদি নো দেই তাহলে কি দাঁড়াচ্ছে, হি হ্যাজ নো ম্যানি, তার কোনো টাকা নেই, এই নো এর অর্থটাই হচ্ছে কোনো টাকা নেই, ওটাই অর্থ বোঝাচ্ছে, এটা একটু মনে করো, মনে রাখবা।
এরপরে আছে দেখো প্রশ্নবোধক একটা বাক্য আছে, আমি কি ভিতরে যেতে পারি, সরি আমি কি বাইরে যেতে পারি। তাহলে এই যে যেতে পারা অনুমতি অর্থে বুঝাচ্ছে এটা, তাহলে অনুমতি অর্থে বুঝালে মেয়ে হয়, তাহলে আমরা মেয়ে দিয়ে ব্যবহার করব। যেমন আমরা অনেকে ক্লাসে ঢোকার সময় আমরা বলি না মে আই কাম ইন স্যার, তার মানে অনুমতি অর্থ বুঝায়। সেই অনুমতি অর্থ বুঝালে আমরা সাহায্যকারী ভার মে দিয়ে বাক্যটা শুরু হয়। তাহলে আমি কি, তাহলে মে আই গো, এখানে আউট লিখবো না, এখানে আউটসাইড লিখবো। মে আই গো আউটসাইড, আমি কি বাইরে যেতে পারি। এখানে বাইরে বলতে বাইরে পুরো পার্শ্বটাকে বোঝাচ্ছে, সেই জন্য গো আউটসাইড লিখ। তারপরে মাহি বইটি পড়ে, এটা তো আমরা সবাই পারি, এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে সাবজেক্ট আছে, তারপর মূল ভার্ব আছে, তারপর আমরা অন্যান্য অংশ লিখবো। তাহলে এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে মাহি, মনে করো ধরে লিখলাম মাহি। আচ্ছা মূল ভার্ব কে, পড়া, তাহলে পড়ার ইংরেজি কি রিড, ভালো করে খেয়াল করো। তাহলে মাহি রিড লিখলাম, এটা টেন্সের নিয়ম অনুসারে হলো সাবজেক্ট মূল ভার্ব অবজেক্ট, অবজেক্ট কি বইটি, তাহলে দা বুক, তাহলে মাহি রিড দা বুক, এটা টেন্স অনুসারে এভাবে হওয়ার কথা। কিন্তু এখানে একটা পার্সনের নিয়ম আছে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তো বুঝলেন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পরে যে মূল ভার্ব থাকে, পড়াটা ভার্ব, ক্রিয়া বুঝাচ্ছে, কাজ করা বুঝাচ্ছে, তাহলে এই ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হবে, তাহলে অবশ্যই মাহি একজন, সেই জন্য এর সাথে একটা কি হবে এস বাই ইএস যুক্ত হবে। রিডের সাথে তো আর ইএস হয় না, এস হয়, সেই জন্য আমরা এস দিব, মাহি রিডস দা বুক, মাহি বইটি পড়ে। ওকে এরপরে রাইট দা অপোজিট ওয়ার্ড, এগুলো তো বোঝানোর মতো তেমন কিছু নাই, শুধু আমরা বাংলা অর্থ করে একটু মনে রাখার চেষ্টা করব। যেমন ধরো প্রথমে আছে কি আর্থ, আর্থ মানে পৃথিবী, তাহলে পৃথিবীর অপোজিট কি স্কাই। তারপরে আছে ধরো মিস, মিস মানে কি, এটা তো যখন আমরা ভার্ব ধরবো, মিস মানে হারানো, মানে হারিয়ে যাওয়া, সেখান থেকে মিসিং আমরা বলি না, মিসিং মানে কি হারানো, ওটা অ্যাডজেক্টিভ, আর মিস মানে কি হারান, হারিয়ে যাওয়া, তাহলে হারিয়ে যাওয়া খুঁজে পাওয়া, সেখানে ইংরেজি কি ফাইন, মিস ফাইন। তারপরে লেখা হচ্ছে ফ্রেন্ড, বন্ধু শত্রু, ও মানে শত্রু, এই এগুলো আর এগুলোর কোনো আলাদা নিয়ম নাই। তারপরে সেন্স দা নাম্বারে আমরা আসি, এখানে কিছু নিয়ম আছে, এগুলো একটু ব্যতিক্রমী আছে। পিপল শব্দটা আজীবন প্লুরাল, এর নিজস্ব কোনো ধরাবাধা নিয়ম নাই, পিপল মানে লোকজন, পিপল মানে কি লোকজন, এটা গ্রামারের ভাষায় এটা সবসময়ই প্লুরাল, এটা কখনোই সিঙ্গুলার নয়। তাহলে এরকম কিছু কিছু শব্দ আছে সবসময়ই প্লুরাল, যেমন ধরো ভেজিটেবল সবসময় প্লুরাল, তাহলে এরকম আরো শব্দ আছে, তাহলে আমরা পিপল মানে লোকজন, তাহলে আমরা পিপল কি লিখবো, পিপলই লিখবো। আর তাহলে কি নাম্বার পরিবর্তন হবে, হবে না, তাহলে এটা যা আছে তাই। তারপরে আবার ধরো বি নাম্বার আছে কি পেয়ার, পেয়ার মানে কি জোড়া, তাহলে এটা অবশ্য শুনতে মনে হচ্ছে, শুনতে কি মনে হচ্ছে, শুনতে মনে হচ্ছে মনে হয় এটা প্লুরাল, কিন্তু আসলে কি সিঙ্গুলার, আমরা জোড়ায় জোড়ায় একটা কথা বলি না, জোড়া জোড়া বলি তো, তাহলে সেই জন্য এক জোড়া দুই জোড়া এইভাবে বলা যায়, সেই জন্য পেয়ারের সাথে শুধু এস লাগাবা, পেয়ার পেয়ার, এটা সিম্পল একটা। হেয়ার মানে কি চুল, তাহলে হেয়ার কি, এটা ব্যতিক্রম, তাহলে হেয়ার চুল, এটা তো আর প্লুরাল হয় না, হেয়ার হেয়ারই হবে। এই মেক সেন্টেন্স উইদাউট মিনিং, পাঁচ নম্বরে যাই, উইদাউট মিনিং মানে হচ্ছে অর্থ ছাড়া,
তাহলে আমরা অর্থ ছাড়া বাক্য তৈরি করো। এখানে তিনটা শব্দ দেওয়া আছে, এই তিনটা শব্দ আমরা কি করব, অর্থ ছাড়া বাক্য তৈরি করব। প্রথমে আছে ধরো কি ইনফরমেশন, তাহলে ইনফরমেশন মানে কি তথ্য, তাহলে তোমার তথ্য দাও, তোমার তথ্য লিখো, এগুলো কিন্তু বলা যায়। তাহলে তোমার তথ্য যদি লিখো বলি তাহলে কি দাঁড়াচ্ছে, রাইট ইওর ইনফরমেশন, রাইট ইওর ইনফরমেশন মানে কি তোমার তথ্য লিখো, বা তোমার যদি এখানে গিভ দেয়, গিভ ইওর ইনফরমেশন তোমার তথ্য দাও, এটাও হয়। আচ্ছা তারপরে কমপ্লিট, কমপ্লিট মানে কি, কমপ্লিট মানে সম্পূর্ণ করা, শেষ করা, সম্পূর্ণ করা অথবা কি করা, শেষ করা। তাহলে এটা তো সহজ, শিখছই বাক্যটি শেষ করো, তোমার বাড়ির কাজ শেষ করো, আমরা এইভাবে বলি না, সম্পূর্ণ করো। তাহলে কমপ্লিট ইওর হোমওয়ার্ক, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, কমপ্লিট দ্য সেন্টেন্স, এগুলো অনেক কিছু বলা যায়, কমপ্লিট দ্য লেসন এরকম। মিস, আবার এখানে মিস আছে, এখানে যখন আমরা মিস যদি ভার্ব ধরি তাহলে মিস ভার্ব ধরলে সে অনুসারে বাক্য লেখা যাবে। আবার যদি মিস যদি আমরা ভার্ব না ধরে, আমরা অনেক সময় মেয়েদের বেলায় বলি মিস, মিস মরিয়ম, মিস খাতিজা, এরকম মেয়েদের বেলায় নামের পূর্বে মিস বসাই, সেই মিস মানে মিস। তাহলে এইখানে আমরা কি শিখলাম, মিস মানে হারানো, হারিয়ে যাওয়া, আর ফাইন্ড মানে কি খুঁজে পাওয়া, তাহলে এটা হচ্ছে অপোজিট, হারিয়ে যাওয়া খুঁজে পাওয়া। তাহলে এটা এটা ভার্বের ক্ষেত্রে আমরা এটা অপোজিট করলাম। এখন এটা বাক্য তৈরির বেলায় আমরা আরেকটাও দিতে পারি, যেহেতু মিস মানে মিস বলা যায়, ঠিক আছে, নামের পূর্বে বলা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা নাম দিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে মিস, ধরো তোমার বইয়ে যেটা আছে সেটাও আমি দিতে পারি, মিস মরিয়ম, তুমি তোমার নিজের নাম দিতে পারো, মিস খাতিজা, বা এখন অনেকগুলো নাম অনেকেরই আছে দেখা যাচ্ছে, তারাও মেয়েরা নামের পূর্বে মিস দিতে পারে। তাহলে মিস মরিয়ম ইজ এ টিচার, তাহলে তুমি তোমার নাম যদি দাও তাহলে কি লিখবা, যেমন ধরো মিস খাতিজা ইজ এ স্টুডেন্ট, তখন আমরা তাই লিখবো ইজ এ স্টুডেন্ট, আর এটা হলো মিস মরিয়ম, সেজন্য আমরা কি লিখবো ইজ এ টিচার। ছয় নাম্বারে যাও, দেখো কি আছে, ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করো, এগুলা সব কি দেওয়া আছে, বই থেকেই দেওয়া আছে, খুব বেশি কঠিন দেওয়া নাই। যেমন ধরো আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমরা তো জানি সবাই ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, তাহলে এর বাংলা কি হচ্ছে, ইন দ্য মর্নিং মানে সকালে, তাহলে একার থাকলে ইন হয়, তাহলে আমি সকালে, এখানে র দিলে কাটা, আমি সকালে নাস্তা গ্রহণ করি, আমি সকালে নাস্তা গ্রহণ করি। এখানে যদি অনেকে বয়সনু র দেয় আমি সকালের নাস্তা গ্রহণ করি, তাহলে কাটা যাবে, কারণ শেষে দেওয়া আছে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং মানে সকালে, সকালের নয় কিন্তু, তাহলে সেই জন্য আমরা কি করব, আমি সকালে নাস্তা গ্রহণ করি, এই জায়গাটাতে সাবধানে লিখবেন, সকালে মনে থাকে জানো। আচ্ছা তারপরে আমরা ধরি পরেরটা, সবাই বলি মিনা গোস টু স্কুল রেগুলারলি, এখানে একটা অ্যাডভার্ব দেওয়া আছে, মিনা তো স্কুলে যাই, কেমন করে যায়, মাঝে মাঝে যায় নাকি প্রতিদিন যায় নাকি একদিন যায় 7 দিন যায় না নাকি লকডাউনের মধ্যে ঘরে বসেই খালি আছে। তাহলে মিনা গোস টু স্কুল রেগুলারলি, রেগুলারলি মানে হচ্ছে নিয়মিত, নিয়মিত, তাহলে মিনা নিয়মিত বিদ্যালয়ে যায়, কি লিখবো আমরা, মিনা, মিনা বানান, কেউ যদি দীর্ঘইকাতে লেখাও সেটাও রাইট দাও, কেউ যদি রসইকার দেখে লেখে সেটাও রাইট হবে, যেহেতু মিনা বানান এখানে ডাবল ই দেওয়া আছে, তাহলে আমি এটাই লিখলাম, মিনা নিয়মিত
বিদ্যালয়ে যায়, বিনা নিয়মিত কি বিদ্যালয়ে যায়, এটাই আমরা লিখব। তারপরে আছে কি সি নাম্বারে দেখো, দেন সি ব্রাশেস হার টিথ, সির পরে ব্রাশেস, ব্রাশ মানে মাজা, ব্রাশ মানে কি মাজা, আর এখানে দেনের পরে কমা আছে, ইংলিশে দেনের পরে কমা আছে কিন্তু বাংলায় দেনের পরে কমা হবে না, তাহলে তারপর আমরা লিখব, তাহলে তারপর লিখে কি কমা দেব, না কমা হবে না, তারপর সে তার তার দাঁত মাসে, তারপর সে তার কি দাঁত মাসে, এটা হচ্ছে ইংলিশে কমা আছে বাংলায় কমা হবে না, এটা একটু সাবধানে লিখবা। ফিল ইন দা গ্যাপ, ফিল ইন দা গ্যাপ সবসময় পাঠ্য বই অনুসারে হয়, এটা আমরা সবাই জানি, ফিল ইন দা গ্যাপ গুলো আমরা চেষ্টা করবো সব সময় পাঠ্য বই অনুসারে লেখার জন্য, কারণ পাঠ্য বই অনুসারে সবসময় ফিল ইন দা গ্যাপস থাকে, ফিল ইন দা গ্যাপস আগেই বই ছাড়া অন্য কিছু চিন্তা করবা না, সবসময় কি করবো আগে বই অনুসারে আমরা সবাই দেখবো। তাহলে ড্যাশ, সি ড্যাশ টু স্কুল, তাহলে এটা তো কানিজের গল্প থেকেই আছে তাই না, না এটা অনিতা সরকারের গল্প, তাহলে কি হবে, এটা অনিতা সরকারের বেলায়, সি গোস টু স্কুল, এইটা অনিতাস লাইফের মধ্যে আছে এই লাইনটা, সি হ্যাজ ড্যাশ এন্ড ড্যাশ, এটা আছে কার মধ্যে, এটা আছে কানিজের গল্পের মধ্যে, তাহলে এটা আমরা কি লিখবো, সি হ্যাজ, এটা আমরা প্রশ্নের মধ্যে পড়লাম, এক্স অ্যান্ড এক্স অ্যান্ড ম্যাঙ্গো, সি হ্যাজ কি এক্স অ্যান্ড ম্যাঙ্গো, সে ডিম এবং আম গ্রহণ করে, এটা হচ্ছে, এটা আছে হচ্ছে আনিতাস লাইফ এর মধ্যে, আর এটা আছে কোথায়, কানিজেস লাইফ এর ভিতরে। এরপরে দ্যাশ ইজ কানিজ, এখানে কানিজের কি এটা বড় হাতের করে নাও, এটা হলো দিস ইজ কানিজ, এটা তো প্রথম একটা বাক্য ইজি, দিস ইজ কানিজ, আমরা শূন্যস্থান গুলো তুলে করার চেষ্টা করবো সবসময় কি করব, তুলে করব, কারণ দেখা যাচ্ছে অনেক সময় কি করি আমরা তুলে করি না, এখন এই জিনিসটা যদি কেউ যদি তুলে না করে, স্যার শূন্যস্থান তুলে করবো না, এবিসি তো দেওয়াই আছে, তাহলে এবিসি দেওয়াই আছে তুলে করবেন না, দেখা গেল এই শূন্যস্থানে গোস হবে, ও কি লেখছে মনে করো ধরো এরকম এ নাম্বার দিয়ে গোস লেখছে, হয়নি হলো, তাহলে এই এটা যখন আমরা তুলে করব তখন এরকম হচ্ছে, দেখো যে বাক্যের ভিতরে এই অক্ষরটা ছোট হাতে, সেই জন্য সি গোস টু স্কুল, আর দেখা যাচ্ছে অনেকে তুলে করেনি, তাহলে এ নাম্বার দিয়ে এরকম করে করছে, তার মানে শুধু শূন্যস্থানে এটাই বসবে, তাহলে গো এ জিটা কি লেখছে পড়াতে, তাহলে এটা এটা আমরা যদি তুলে যদি করি তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, আর যদি না তুলে করি তাহলে এটা ম্যাক্সিমামই ভুল হয়, ম্যাক্সিমামই ভুল হয় কি কারণে, আমরা অনেক সময় বুঝি না যে বাক্যের মধ্যে এখানে বাক্যের ভিতরে বুঝাচ্ছে না মাঝখানে বুঝাচ্ছে নাকি প্রথমে বুঝাচ্ছে, আবার অনেক সময় লেখার সময় ভাবতেছি এটা কি শব্দে প্রথমে একটা অক্ষর সেই জন্য মনে হয় বড় হাতে, আবার শূন্যস্থানের দিক দিয়ে চিন্তা করতেছি না, যার কারণে এটা অনেক সময় ভুল হয়, ওই জন্য আমরা চেষ্টা করবো কি শূন্যস্থান সবসময় তুলে করার জন্য, তুলে করলে এগুলো কখনোই ভুল হবে না, আর যদি তুলে না করি তাহলে এই যে এরকম বড় হাতের ছোট হাতের স্মল লেটার ক্যাপিটাল লেটার মিক্স হয়ে তুমি শূন্যস্থান কাটা খাবা, ঠিক আছে সাবধান, তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।